নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে চলে যাই রান্নাঘরে। এটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, খুব সুন্দর একটা আবহাওয়া, সব ঘুরুন আর খাওয়া দাওয়া করুন, আর সঙ্গেই রূপাদি রান্নাঘরে রান্না দেখে দিন। এটা দেখছেন কচু, আমি আগেও মানকচু রেসিপি দেখিয়েছিলাম। এটা মানকচু, আমার অনেক বড় কচু এসেছিলো, সেখান থেকে আমি একটি রেসিপি শেয়ার করেছি। আর এখানে বেশ কিছু আমি কেটে নিয়েছি, দেখুন চপারের দ্বারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ মালা, মানে অর্ধেকটা নারকেল। আর এখানে বড় চামচের এক চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছি, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটব। তবে বন্ধুরা একটা কথা বলি, আমি বাটতে এসেছিলাম মিক্সিতে, কিন্তু দেখলাম এখানে ভালো পেস্ট হয়নি, আমি পরে আবার শিলে বেটে নিয়েছি। কারণ বাটাটা খুব সুন্দর হতে হবে, যত মসৃণ হবে, যত চন্দন হবে, ততই সুন্দর হবে আপনার এই মানকচু মাখা বা বাটাটা খাওয়া। দেখুন আমি বেটে নিয়েছি, খুব সুন্দর একদম মিহি হয়ে গেছে। আর আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলগুলো ফেলে দেবো বলে, কারণ জলগুলো থাকলে অনেক সময় গলা ধরতে পারে, তো জলটা ফেলে দেবেন। আর এইভাবে অবশ্যই খাবেন, যারা যে বন্ধুরা কচু প্রেমী তারা তো কচু খান জানেন, আর যে বন্ধুরা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি সর্ষেটাও বেটে নিয়েছি, নারকেলটাও বেটে নিয়েছি, এটা শিলেই বাটলাম শেষে, খুব ভালো একটা পেস্ট হয়নি বলে আমি এটা শিলে বেটেই নিলাম। আর চলুন এটা বানাতে, খুব সহজ পদ্ধতিতে কম সময় লাগে, আর গরম স্টিম উঠবে, ওরকম ভাতে খাবেন কিন্তু। আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন দেখিয়ে দিই, এখানে ফ্রাই প্যান নিয়েছি আমি, আর তেল দিয়েছি এক চামচ মতো, দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা একটি, আর একটি আমি সরিষার সাথে দিয়ে বেটেছি, দিয়ে দিলাম কচুটা। দেখুন কী সুন্দর একটা টাইট হয়েছে জলটা বেরিয়ে যাওয়ার পরে। দিয়ে এবারে আমি তেলটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো, অবশ্যই সর্ষের তেলে করবেন, সর্ষের তেল ছাড়া হবে না এটা। আর একটু দেখবেন, কারণ হচ্ছে কচু সাদা ভাবটা কীভাবে বদলে আসছে, দেখুন এখানে মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, আর জানতে হলে ভিডিওটা আমার সাথে থাকতে হবে বন্ধুরা, একটু দেখবেন এখানে ফুল রেসিপি দেওয়া আছে। প্রথমে আমি দিয়ে দিলাম নারকেলটা, নারকেলটা দিয়েও ভালো করে আপনি পেস্ট, মানে হাতার সাহায্যে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার এটা 3-4 মিনিট পরে, তারপরে আমি সরিষার বাটাটা দেবো, কারণ সরিষা বাটাটা প্রথমের দিকে দেবেন না, কারণ তেতো হতে পারে বেশি, মানে ভাজা ভাজা হলে। তারপরে দিলাম সরিষা বাটা, দিয়ে এখানেও বেশ 3-4 মিনিট আবার মাখিয়ে নেব, নিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দেব। খুব ভালো হয়, আমার মেয়ে আমার বাড়ির কিন্তু এখনো কচু মাখা এরা খায়নি, তবে ওরা খেয়ে খুব ভালো বলছিল যে মা আবার বানাবে, তো ওই জন্য আপনাদের শেয়ার করলাম, এটা খুবই ভালো হয়। আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে, চলুন এটাকে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিই এটা কেমন হয়েছিল, দেখুন। আর আমরা বাঙালি ভর্তা মানেই একবার দেখবেন সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া বেশ ভালোই লাগে না। সর্ষের তেল নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এর সাথে গরম দিয়ে ভাত। আর একটা ছোট্ট রেসিপি আছে এর সাথে, দেখে নিতে পারেন, কারণ ভিডিওটা খুব একটা বড় নয়, এই আপনার 6.5 মিনিট প্লাস, মানে 7 মিনিটের কাছে। এখানে দেখুন একটা আমি ছাঁকনিতে বেশ কিছু বেসন মানে ছাঁকনির সাহায্যে আমি এটাকে চেলে নেব, কারণ হচ্ছে এর মধ্যে আমি যে রেসিপিটা বানাবো আপনাদের অবশ্যই শেয়ার করব। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদ, আর অবশ্যই দেব লবণ আর খাবার সোডা। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা টাইট একটা ডো বানিয়ে নেব বেসনে, দেখুন আমি দেখিয়ে দিলাম একদম টাইট, আর জল হাতে এটাকে একটু মেখে নেবেন ঠেসে ঠেসে, একদম টাইট একটা হয়েছে। এটাকে কি বানাবো চলুন দেখিয়ে নিই, আমার এটা মোটামুটি হয়ে গেছে। আর খুব সহজে
খুব সহজে আপনি রাস্তার ধারে, রেল লাইনের কাছে, দোকানের ধারে যে ভাজাগুলো হয় না, আপনি প্ল্যাটফর্মের উপরে দেখবেন বড় বড় প্লাস্টিকের মধ্যে গোল গোল রিং রিং জিলাপির মতো বিক্রি হচ্ছে। আপনি অনায়াসে কিন্তু ঘরের মধ্যে আপনি বানিয়ে নিতে পারেন। আমি ডোগুলো একটা বানিয়ে নিয়ে দেখুন, এইভাবে যে আমরা বাড়িতে পেঁয়াজ রসুন যে গ্রেট করি না, এই গ্রেটারের সাহায্যে টাইট ডোটা দিয়ে এইভাবে আপনি একটু হাতের চা মানে হাতটা দিয়ে এইভাবে ঘষতে থাকবেন, কি সুন্দর আপনার দোকানের মতো ঝুড়ি হচ্ছে। একটু দেখুন যে দোকানে এইভাবে লোহার কড়াইয়ের উপরে বড় বড় ওরা এইভাবে রেখে কি সুন্দর করে বানিয়ে নেয়। তো খুব সহজে আপনিও বানাতে পারেন, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর অবশ্যই ভাজবো আমি লোহার কড়াই। লোহার কড়াইতে এখানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। কম সময়ে দুখানা রেসিপি আছে, কোনটা ভালো লাগে সেটা আপনাদের আপনারা আমাকে জানাতে পারেন। আর অবশ্যই আপনারা দেখে নিয়ে অবশ্যই বানাবেন, খুব ভালো হয় খেতে। আপনারা চাইলে এর সাথে বাদাম ভেজে দিতে পারেন, সেটা ঝুরো ঝুরি হলে বাদাম ভাজা দিলে ঠিক আছে। এটা আমার মোটা ঝুরি, যেটা স্টেশনে বা দোকানে বিক্রি হয়, দেখুন মোটা মোটা ঝুরি। আর এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য না কি সুন্দর একটা টেস্টি হয়েছিল, চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগে। এটাই ছিল আজকের রেসিপি। তাহলে ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা, না হলে আপনারা অল না করলে, প্রেস বলতে অল না করলে আপনি আমার দ্বিতীয় ভিডিওটা পাবেন না। তো অবশ্যই আপনি বেল আইকনটা অল করে রাখতে পারেন। আর এখানে খুব সুন্দর মুচমুচে হয়েছিল, আমি বানাতে বানাতে ওই বেসন হাতে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ভালো থাকবেন সবাইকে, টাটা।